মাজুলীর আবকারী বিষয়ের ওলোটা খড়, 23 সেপ্টেম্বরত সাংবাদিকক ভাবুকি, 25 সেপ্টেম্বরত রাজহুয়া ক্ষমা প্রার্থনা। আপনার হাত জোর করে কোঁ যে নিজের লড়া বলে ক্ষমা করে দিয়ক, আর ময়ও বিচার মাজুলী ভাল হয়ে থাকক। মাজুলীর মানুষ মদাহী আর আপনালোক রিপোর্টারের নামত কলঙ্ক বলে সোমবারে দম্ভালি মারিছিল মাজুলীর আবকারী বিষয়া জ্ঞানজ্যোতি ডেকাই। মানুষে আহি আপনার কথা কি কৈছে জানে, এই বটল দুটা দি দিয়ক, ম্যানেজ হয়ে যাব, এইটু আপনার সম্মান। আজ আপনার এইবিল নিউজে একো প্রভাব পেলাব নয়। মাজুলী কোনটো মানুষে কোনখন দোকানের পর কত মদ কিনি যায়, কেনেকে যায়, কেতিয়া যায়, মানে গোটেইখিনি মানে জানো। মাজুলী মানুষে মদ খায় সেটা কেলে মানি লব নোখোজা তুমি? মাজুলী মানুষ মদাহী হয়, আপনার রিপোর্টার নামত কলঙ্ক হয় বুঝছে নে। আনকি ভাওরিয়ায় সুরার বটল বিচারি ফোন করা বলে দম্ভালি মারিছিল জ্ঞানজ্যোতি ডেকাই। ভাওনা চলে, ভাওনার মানুষে রাতে মোক কেলে ফোন করে কয় স্যার মদ দিব পারিব নাকি, সেইখিন দায়িত্ব নাই তোমালোকর সাবর কারণে। ভাওনাত যে মদ খুঁজি এক্সাইজ ইন্সপেক্টর যে ফোন করে রাতে, মই কৈছো না তোমালোকর অঙ্কই বেলেগ। দুবটল মদেরে সাংবাদিক ম্যানেজ হওয়া বলে তাচ্ছিল্য করা আবকারী বিষয়া জ্ঞানজ্যোতি ডেকাই সোমবারে হাত জোর কই মাফ খুঁজিলে মাজুলীর সাংবাদিকক। আপনার হাত জোর করে কোঁ যে নিজের লড়া বলে ক্ষমা করে দিয়ক, আর ময়ও বিচার মাজুলী ভাল হয়ে থাকক, আর মানে মাজুলী ভাল করব কারণেই আছো ইয়াত, আমারও দায়িত্ব আছে মাজুলী ভাল করা। আর মানে যিখিনি কলো খঙর বশবর্তী হয়ে গেছিল, কারণ মানে সেই টাইমত 2-3 দিন কন্টিনিউয়াস ডিউটি করে আসছিল, গতি খঙত কৈছিল, কিন্তু মানে পাছত উপলব্ধিও করেছো যে মানে যিখিনি কৈছিল সেইখিনি শুদ্ধ নাছিলে, আর তেনেকে কব নেলাগে আসলতে। মাজুলীর ভাওরিয়ায় সুরাপান করা বলে কোয়ার লগতে সাংবাদিকে বিয়নি মেলর বাতরি করা বলে পেংলাই করে রাইজর রোহত পড়েছিল আবকারী বিষয়া জ্ঞানজ্যোতি ডেকা। তেখেতে মাজুলীবাসীক লৈ বিরূপ মন্তব্য করে, পুয়া 10:30 বজালৈকে অফিসলৈ নহা বিষয়ার ভাষ্য লবলৈ ফোন করে মতাই আনিবলগিয়া হৈছিল সাংবাদিকে। পাছে আগদিনা বরমতা দেখুয়া আবকারী বিষয়া জ্ঞানজ্যোতি ডেকাই লেটু সেটু হয়ে পড়িল পাঁচদিনা। সেইজন বিয়াগম বিষয়াই বুধবারে জেলা আয়ুক্তরে আলোচনার পাছত ক্ষমা খুঁজিলে সাংবাদিকর লগতে মাজুলীর রাইজক। মাজুলীর পৰা ভাস্কর জ্যোতি কটকীর রিপোর্ট, News 18 অসম নর্থ ইস্ট। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল News 18 এপত। News 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই QR কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই News 18 এপ।